কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে নাবিশ্বাস অবস্থা সাধারণের। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দিন আনা দিন খাওয়া মানুষ চরম বিপাকে। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে বেলঘরিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে সাইকেল মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কামারহাটি রত্তলা মোড় থেকে গরুর গাড়িতে করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কামারহাটির বিধায়ক জননেতা মদন মিত্র। এই যে বিজেপি অহংকার মানি না, আমি দেশের জিডিপি বাড়াবো, এমন জিডিপি বাড়িয়েছ যে দেশের জিডিপি বাড়াবার জন্য গ্যাস ডিজেল পেট্রোলের জন্য ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, কারখানা বন্ধ, এবার তো রাস্তায় মানে লাশ পড়ে থাকে, মানুষ তো রাস্তায় পড়ে থাকে, কারণ কেউ যদি কাজ করতে যেতে না পারে, বেরোতে না পারে, ফলে এখন মুশকিল হচ্ছে আমরা রুলিং পার্টি। আমরা যদি রাস্তায় নামি, আমরা তো যে কোনো সময় গোটা বাংলার সমস্ত জায়গায় আমরা বন্ধ করে রাখতে পারি, মিছিল করতে পারি, তাতেও আবার মানুষের অসুবিধা, তার মধ্যে করোনার ব্যাপারটা রয়েছে। উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা। মদন মিত্র সাইকেলে চড়ে প্রতিবাদ করেন, গরুর গাড়িতে চড়েও অভিনব প্রতিবাদ তার। উপস্থিত ছিলেন বেলঘরিয়া সহ তৃণমূলের যুব কংগ্রেসের জনসংযোগ কোঅর্ডিনেটর বিভাস দে সহ তৃণমূলের কর্মীরা। এত অবিচ্ছন্ন অশিক্ষিত বিরোধী দল আমি আমার রাজনৈতিক জীবনে জানি না, সিস্টেমই জানি না, কি বিধানসভার নিয়ম, বিধানসভার প্রোটোকল কি, খালি ওই মাঝে মাঝে ও করার জন্য মানুষ পাঠাচ্ছে, সিরিয়াস না।